মানুষ হিসেবে ভবিষ্যতের প্রতি আমাদের রয়েছে অদম্য কৌতূহল। ভবিষ্যতে কি হবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পাব কিনা, ব্যবসায়ের উন্নতি হবে কিনা, প্রিয়জনকে নিজের করে পাব কিনা, বিদেশ যাত্রার সম্ভাবনা আছে কিনা, এমন হাজারটা প্রশ্নের উত্তর জানতে আমরা ছুটে যাই বিভিন্ন গণক, পণ্ডিত কিংবা গুরুর কাছে। কিন্তু কখনো কি মনে হয়েছে যে দেশটিতে আমরা বাস করি সেই বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে? যে কোনো সমস্যা বা দুর্যোগ হলেই আমরা দেশকে গাল দিয়ে বলি এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আসলে এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল না অন্ধকার তা কি কখনো গুরুত্ব সহকারে ভেবে দেখেছেন? খুব দূরে যাওয়া লাগবে না, যদি বলি 2050 সাল নাগাদ বাংলাদেশের চিত্র কেমন হবে, পারবেন বলতে? নিঃসন্দেহে বলতে পারি অধিকাংশ মানুষই পারবেন না, কারণ দেশ নিয়ে এত দীর্ঘ পরিসরে ভাবার অবকাশ আমাদের কারোই তেমন একটা হয় না। তবে তাই বলে ভাববেন না বাংলাদেশের চিত্র 2050 সালে কেমন হতে চলেছে তা একেবারেই অজানা কোনো বিষয়। বিভিন্ন সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ বিষয়ে মোটামুটি কিছু ধারণা আমরা পেতেই পারি। তাহলে চলুন সেসব প্রতিবেদনের আলোকে জেনে নিই কেমন হতে চলেছে 2050 সালের বাংলাদেশ। প্রাইস ওয়াটার হাউস কুপার্স PwC তাদের দ্য লং ভিউ হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই 2050 শীর্ষক প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করেছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে বিশ্বের 2.8 বৃহত্তম অর্থনীতি, 2016 সালে ছিল 3.1। বাংলাদেশের সামনে আরও সম্ভাবনা রয়েছে 2050 সালের মধ্যে বিশ্বের 2-3 বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার। ক্রয়ক্ষমতার সমতার PPP ক্ষেত্রে বাংলাদেশের মোট দেশ উৎপাদন GDP 2016 সালে ছিল $6.28 বিলিয়ন, যা 2030 সালে বেড়ে দাঁড়াবে $1.324 বিলিয়ন এবং 2050 সালের ভেতর হবে $3.064 বিলিয়ন। 2016-17 অর্থবছরে বাংলাদেশ গার্মেন্টস ও নিটওয়্যার খাতে রপ্তানি করেছিল প্রায় $2.815 বিলিয়ন এবং 2017 সালে রেমিটেন্স খাত থেকে